বিজেপি কর্মীদেরই ভাঙচুর করা হয়েছে এবং তার অভিযোগ যে শাসককে ভাঙচুর করা হয়েছে, এবং সেই সেই এলাকা তিনি পরিদর্শনে যান এবং পরিদর্শনে গিয়ে তিনি বলেন যে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমরা যদি তাদের কোনো সুবিধা না পারি আমাদের পদত্যাগ করা উচিত, সে বিষয়ে আমরা দলকে জানাবো। তারা আক্রান্ত হচ্ছেন, তাদেরকে পুলিশ কোনোভাবে নিরাপত্তা দিতে পারছেন না, সেই কারণে আমাদের আগামী দিনে আন্দোলন করা উচিত এবং দলকে সেটাই তারা জানাবেন এবং দরকারে আমরা পদত্যাগ করবো সভাপতি হিসেবে। এই পাল্টা তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন যে নির্বাচনের সময় তারা দুষ্কৃতীদের নিয়ে দাপিয়ে বেরিয়েছেন, এলাকায় সন্ত্রাস করেছেন এবং তারা ভোট করার জন্য এলাকার পরিবেশকে অশান্ত করেছেন, বরঞ্চ তৃণমূল কর্মীরা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বলে পাল্টা দাবি করেন জ্যোতিপ্রিয় মল্লিক। ধন্যবাদ সমীরণ, ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের শোনাবো একদিকে অর্জুন সিং তিনি কি অভিযোগ করছেন এবং পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছেন। হাজার হাজার বাড়ি ভাঙচুর হচ্ছে, বোম মারা হচ্ছে, পুলিশ প্রশাসন নিশ্চুপ। এইভাবে করলে তো এখানে বাংলায় ভারতবর্ষে তাহলে শাসন এখনই কি বাংলা ভারতবর্ষ থেকে বেরিয়ে গেল, এখনই কি এখানে পাকিস্তান তৈরি হয়ে গেল? মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেবে, যে ভোট দেবে না তাকে খুন করে দিতে হবে, এরকম ভারতবর্ষে কি করে আমাদের রাজ্যপাল বা আমাদের গভর্নর বা আমাদের কেন্দ্রীয় সরকার মুখ বন্ধ করে বসে থাকবে? আমি তো সমস্ত দলকে বলেছি কি বা জনপ্রতিনিধিদের যদি আমরা মানুষকে সুরক্ষা দিতে না পারি তাহলে জনপ্রতিনিধি তাহলে কি জনপ্রতিনিধি থেকে পদত্যাগ করবেন? করা উচিত তো। কেন মানুষ তো মানুষকে আমরা সুরক্ষা দিতে পারছি না, তা কী করবোটা কী করবেন তাহলে? আমরা পার্টি যেটা ডিসিশন নিক, আমরা আমার অনুসারে বসবো, নাহলে পদত্যাগ করবো। পদত্যাগ করে চলে যাক না, উনি তো এমনিতে পদত্যাগ ওনাকে করতে হবে। উনি তো বড় বড় কথা বলে গেলেন, প্রেসে বড় বড় কথা বলে গেলেন যে ব্যারাকপুরের সাথে সাথ করব, ব্যারাকপুরের সাথেকে এক নিজের সবেদন নীলমণি নিজের ছেলেকে জেতালেন, কোথাও কোনো গণ্ডগোল হয়নি, মাঠটা একতরফা তৃণমূল কংগ্রেস কর্মীরা খাচ্ছে, হত্যা হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীকে হত্যা করা হয়েছে, তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি ভাঙা হচ্ছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর দেওয়া হচ্ছে, তো আইএসএফকে দিয়ে করার চড়া। এখন ওদের এজেন্ডা হয়েছে বিজেপি নিজে ফন্ডে নামতে পারছে না, কিছু কিছু জায়গায় আইএসএফকে নামিয়ে দিয়েছে পয়সা দিয়ে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।